কাশ্মীরের সাবেক মন্ত্রী এমপিদের কিল ঘুষি পাচ্ছেন না আইনজীবী। শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বেশ কয়েকজন মন্ত্রী এমপিকে গত কয়েকদিনে গ্রেফতার এবং আদালতে হাজির করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন উপদেষ্টা, তিনজন সাবেক মন্ত্রী, দুজন প্রতিমন্ত্রী, সংসদের ডেপুটি স্পিকার, একজন উপমন্ত্রী এবং অন্তত দুজন এমপি। পুলিশ এদের মধ্যে কয়েকজনকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারের কথা বললেও তাদের আগে বিমানবন্দরে আটক করার কথা জানা যায়, ফলে তাদের আটকের স্থান ও সময় নিয়ে আলোচনা তৈরি হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের এমপিদের বিরুদ্ধে সারাদেশে বহু মামলা হয়েছে। এখন পর্যন্ত যারা আটক হয়েছেন তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলে পুলিশ। সরকার পতনের পর আওয়ামী লীগের প্রতি মানুষের যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছিল, আদালত প্রাঙ্গণে দলটির নেতাদের ওপরও তার বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করেন কেউ কেউ। মঙ্গলবার সাবেক মন্ত্রী দীপুমনি ও উপমন্ত্রী আরিফ খান জয়কে পুলিশ প্রহরার মধ্যেই কিল খুশি দেওয়া হয়। দীপুমনিকে চার দিনের রিমান্ড দেওয়া হয়। ওই দিনই আইনি অধিকার নিয়ে কাজ করা সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট সাম্প্রতিক সময়ে বিভিন্ন মামলায়, বিশেষ করে নারীদের গ্রেফতার ও রিমান্ড প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশনা বাস্তবায়নের দাবিও জানায় তারা। অন্যদিকে যেসব ফৌজদারি মামলায় সাবেক মন্ত্রী এমপিদের গ্রেফতার ও রিমান্ড নেওয়া হয়েছে, সেগুলিতে তাদের বিচার করে শাস্তির আওতায় আনা কষ্টসাধ্য হয়ে পড়তে পারে বলে জানান আইনজীবীরা। কারণ তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত না থাকার বিষয়টিও আলোচনার জন্ম দিয়েছে। বিগত আওয়ামী লীগ শাসনামলেও আদালত প্রাঙ্গণে হামলা এবং মামলার ক্ষেত্রে একই ধরনের অসঙ্গতির প্রবণতা দেখা গিয়েছিল বলে মন্তব্য করেছেন কেউ কেউ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ক্ষমতাচ্যুত সরকারের সমাজকল্যাণ মন্ত্রী দীপুমনিকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় আদালতে হাজির করা হয়েছিল। একই মামলায় সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কেও আসামি হিসেবে হাজির করে তাদের রিমান্ড চায় পুলিশ। আদালত দীপুমনের চার ও জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। আনা নেয়ার সময় আদালতে প্রাঙ্গণে আইনজীবী সহ উপস্থিত লোকজনের ক্ষোভের মুখে পড়েন তারা। গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায় পুলিশের বেষ্টনীর মধ্যে তাদের গায়ে কিল ঘুষি দিচ্ছেন বিক্ষুব্ধরা। দীপুমনের শাড়ির আঁচল টেনে ধরার ঘটনাও ঘটে। সালমানের রহমান ও আনিসুল হকের মামলায় তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী দাঁড়াননি এবং আদালতে তোলার সময় তাদের উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। দীপুমনির পক্ষেও কোনো আইনজীবী পাওয়া যায়নি। এছাড়াও আওয়ামী লীগের অন্যান্য নেতার পক্ষে লড়ার জন্য কোনো আইনজীবী পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।